নমস্কাৰ মই উৎপল অসমৰ মুছলমান সমাজে কেতিয়াবা ক্ষমা কৰিবনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক মুছলমানক লৈ হিমন্ত বিশ্ব শর্মাৰ সেই টিপ্পনী সেই অপমান পাহৰিব পাৰিবনে মুছলমানে এদিন মিয়াৰ ভূত নালাগে বুলি কোৱা হিমন্ত বিশ্ব শর্মা এতিয়া ভূত বিচাৰি কিয় মিয়াৰ কাষত কিয় 20% মিয়াৰ ভূত আশা কৰিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই প্রধানমন্ত্রী নরেন্দ্ৰ মোদীতকৈ কিয় পৃথক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন মিয়া সম্পর্কত কি কি কৈছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লগতে তেওর সতীর্থ মন্ত্রী সকলে প্রথমে শুনিল হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্য মুসলিম শব্দটো কব না পায় কারণ বহুত মুসলিম আছে যি সকলে ভারতীয় জনতা পার্টি সমর্থন করে কিন্তু তেওঁলোকে নিজেই কয় এটা কংগ্রেস নো মিয়ার দল বলি কোনে কংগ্রেসে পাব যত যত মিয়া আছে তাতে পাব আর কত পাব আরে কোন কোন মানুষে ভোট দিব কক্সেস যদি তেওঁলোকৰ এমএলএ কয় যে শঙ্করদেব কলাক্ষেত্র মিয়া মিউজিয়াম পাতিম কোন অসমীয়াই ভোট দিব গতিকে ভোট দুটা হয়ে আছে না হ্যাঁ হ্যাঁ মিয়া কি আমাক নালাগে দিয়ে যদি বেলেগ কথা মোক নালাগে দিয়ে যদি বেলেগ কথা যেতিয়া তেওঁলোকে তালাক এৰিব যেতিয়া তেওঁলোকে নারীক অধিকার দিব মাদ্রাসাবোৰ বন্ধ করিব তেতিয়া তাতে গৈ ভোট খুঁজিম এতিয়া নহয় এদিন সংখ্যালঘু রাইজক অপমান করে এইদরে মন্তব্য করেছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই এবার দুবার নহয় বারে বারে যেতিয়াই যেনেকৈ পারে হিমন্ত বিশ্ব শর্মার লগতে তেওঁৰ কাখে কাখে ঘুরি ফুরা সতীর্থ মন্ত্রীও সংখ্যালঘু মুসলমান রাইজক অপমান করাটো এক গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসাবে লৈছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই কৈছিল অহা 10 বছৰলৈকে মিয়া মুসলমানৰ ভোট প্রয়োজন নহয় বিজেপিক যিয়ে আঘাত হানিছিল মুসলমানৰ অস্তিত্বত মোক ভোট দিয়া মানুহে নিজৰ ছোৱালীক স্কুলত পঠাবই লাগিব মোক ভোট দিয়া মানুহে বাল্য বিবাহ কৰিব নোৱাৰে এই তিনিটা কন্ডিশন যেতিয়া পুৰা হৈ যাব চৰত আপোনালোকৰ লগত ময়ে যাম ভোট বিচাৰিম আৰু এই কামখিনি কৰোতে 10 বছৰ লাগিব 10 বছৰ পিছত ভোট বিচাৰিম এতিয়া নহয় কেৱল এয়াই নহয় মুছলমান মহিলাৰ প্ৰতিও মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মাই কৰিছিল কিছু অপমানজনক মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মাই কৈছিল যে মুছলমান মহিলা শিশু জন্ম দিয়া মেচিন আপ মুছলমান মহিলাকো দেখো বেটিকো দেখো ঘর সে শাদি হোতা হে এক সাল বাদ ও বেদি দুসরা বার শাদি করতা হে তিসরা বার শাদি করতা হে চৌথা বার শাদি করতা হে ইয়ে ক্যা সিস্টেম হো গিয়া এক এক মেল এক এক পুরুষ কিউ সার সার বার শাদি করেগা এসা তো রুল ইয়ে তো দুনিয়া মে নেই হোনা চাইয়ে ইসিলিয়ে হামে ইউনিফর্ম সিভিল কোড ভি লানা হে আর মুসলমান ব্যক্তি সার সার বার শাদি করনে কা জো সিস্টেম হে ইসকো বন করনা হে মুসলমান বেটিও কো ডাক্তার ইঞ্জিনিয়ার বানানা হে বাচ্চা পয়দা করনে ওয়ালা মেশিন নেহি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অনেক মন্তব্য হয়তো কোনেও পাহরিব পড়া নাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় শাক পাচলির দাম বৃদ্ধির বাবে মিয়া ব্যাপারীসকল জগরিয়া বলে কই এক প্রকার ঘৃণা বিয়পাব খোঁজা সেই বক্তব্য হয়তো সকলোরে মনত আছে আপনাদের সবজির দাম লৈ মোক প্রশ্ন করে সাধারণ কি হয়েছে গাঁত তো সবজির দাম কম আছে ইয়াত তেওঁলোকে ব্যবসায় করে তেওঁলোকে ইয়াত দাম বেশি লয় এতিয়া অসমীয়াই হলে তো অসমীয়ার পৰা ইমান দাম নললে হেতেন আজি এইকেইটা দিন যে গোটেই বেশি দাম লৈ আছে কোনে দাম লৈ আছে মিয়া ব্যাপারীবিলাকে ইয়াতো দামটো বেছি লৈ আছে গতিকে যদি আমাৰ অসমীয়া ব্যাপারী হলেতেন আমি তো নিজৰ পৰা নিজে ইমান পয়সা নললো হেতেন সেইকাৰণে ফ্লাইঅভাৰ মই খালি কৰি দিম শঙ্করদেব কলাক্ষেত্রৰ ফ্লাইঅভাৰ মই খালি কৰিলোঁ গুৱাহাটীৰ মই গোটেই ফুটপাথ খালি কৰি দিম অসমীয়া মানুহখিনি ওলাই আহক এনেদৰে ইটোৰ পাছত সিটো মন্তব্যৰে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মাই অপমান তুচ্ছ তাচিল্য কৰি আহিছে মুছলমান সমাজক কেৱল হিমন্ত বিশ্ব শর্মাই নহয় শুনক তেওঁৰ কেবিনেট মন্ত্ৰী পীযুষ হাজৰিকাৰ এই মন্তব্য নালাগে নহয় নালাগে এইটো জুকি আছো মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া এইটো সদায় কৈ আছে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া কৈ আছে যে বাংলাদেশীৰ ভোট আমাক নালাগে তেনেকৈতো আমাক আমি জিকি আছো অসমৰ ৰাইজে আমাক জিকাই আছে গতিকে তেওঁলোকে 100 বছৰ নহয় 200 বছৰ নালাগে 200 বছৰ আমাক নালাগে অসমীয়া মানুহৰ ভোট আমাক লাগে যাৰ কাৰণে দিনে ৰাতি আমি কাম কৰিবলগীয়া সাজু আছো যাৰ ভৰিত ধৰিবলগীয়া সাজি আছো যাৰ কাৰণে সৰ্বস্ব ত্যাগ কৰিবলগীয়া সাজু আছো তেওঁলোকৰ ভোট 100 বছৰ নালাগে 200 বছৰটো অসমীয়া মানুহক নালাগে অসমীয়া যুৱকক অসমীয়া পাহোৱাল ডেকাক নালাগে এনেদৰে কথাই কথাই উপলুঙা নিন্দা মুছলমানৰ প্ৰতি কিন্তু হঠাৎ কিয় সুর সলনি হল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বা বিজেপির মিয়া ভোটর প্রয়োজন নোহা বিজেপিক হঠাৎ কিয় প্রয়োজন হল মিয়ার ভোট বিজেপির প্রতি দেশের জনতার মনোভাব সলনি হওয়ার উমান পাই লগে লগে সুর সলনি হল বিজেপির মিয়ার ভোট নহলে নির্বাচন জিকাতো অসম্ভব বলে গম পার লগে লগে মিয়ার উচরত হাত পাতিবলে দৌড়ি গল হিমন্ত বিশ্ব শর্মা
বাংলাই বলতে হবে বাংলাটা আমার অত ভাল হবে না না এটাই সমস্যা ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবো ঠিক আছে অসমীয়াটো বুঝি পাব হয় না নহয় সবে অসমীয়াত বুঝি পায় অসমীয়া কোনে কোনে বুঝি পায় হাত ডাঙত সবে বাপরে হিন্দি কেতনা লোক জানতে হে मैं एक बार हिंदी में बताऊं ये तो हमारा बीजेपी का मीटिंग है आप लोग बताइए यहां में मुसलमान लोग कितना है थोड़ा कैमरा दिखाइए कितना लोग है तो आसाम का बाहर तो लोग विश्वास भी नहीं करेगा कि 50,000 मुसलमान लोग आज बीजेपी का सभा में है कि नहीं आज ये हमारा आसाम में आज हमारा आसाम में हिंदू हो या मुसलमान हो सबका एक ही आवाज आपकी बार आपकी बार आपकी बार मियार काखले दौड़ी गोल दुख बसर मियार भूत नाला क्या मंत्री पीयूष हजरीका साधारण मानु साधारण मानुर थकीम साधारण मानुर आसो আপোনালোকৰ লগত থাকি একেলগে কাম কৰিম প্ৰতিশ্ৰুতি দিছো এনেদৰে মিয়াৰ কাখলৈ দৌৰি গ'ল হিমন্ত বিশ্ব শৰ্মা পীযুষ হাজৰিকা তথা কথিত মিয়াৰ ভূত নালাগে বুলি দম্ভালি মৰা মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু তেওঁৰ হাংগু পাংগুসকলে নগাঁৱৰ পৰা বৰপেটা কৰিমগঞ্জ ধুবুৰী সকলোতে বিচাৰি ফুৰিছে চাচা জোনাবৰ ভূত তথা কথিত মিয়া এলেকাত মুছলমানৰ ভূত পাবলৈ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই দি গৈছে এটাৰ পাছত আনটো প্ৰতিশ্ৰুতি নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ আমদানি কৰিছে ধৰ্মীয় সংখ্যালঘু ধৰ্ম গুৰু পৰ্যন্ত কিন্তু মুছলমান সমাজে ক্ষমা কৰি দিবনে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা বা বিজেপিক মুছলমানক লৈ বিজেপি মন্ত্ৰীসকলৰ সেই অপমান পাহৰিব পাৰিবনে মুছলমান সমাজে যি মুছলমানক বিজেপিৰ প্ৰয়োজন নাই কেৱল ভূতৰ সময়তহে প্ৰয়োজন হোৱা সেই বিজেপিক মুছলমানে সমৰ্থন কৰিবনে আপোনালোকে চাই আছিলে দি ক্ৰছ কাৰেণ্ট এক্সপ্লেইন্ড।